ছোট্ট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা প্রথমবার আমাদের শুনছো বা দেখছো তাদের জন্য বলি, ছুটি প্রেজেন্টস হলো তোমাদের মতো ছোটদের জন্য এক ইলাস্ট্রেটেড অডিও ম্যাগাজিন চ্যানেল। আমাদের গল্প এবং বিষয়গুলো তোমাদের মতো শিশু কিশোর কিশোরীদের কথা মাথায় রেখে তৈরি করা, আর অবশ্যই তাঁদেরও ভালো লাগবে যারা বয়সে বড় হয়ে গেলেও তাদের ছোটবেলাটাকে আবার ফিরে পেতে চান এর মাধ্যমে। তাই শুনতে থাকুন ছুটি প্রেজেন্টস, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। ছোট বন্ধুরা, গোপিকাইন বাঘাবাইনের গল্প তোমরা অনেকেই দেখেছো সত্যজিৎ রায়ের পরিচালনায়। সেই বিখ্যাত সিনেমা আমাদের অনেকেরই ছোটবেলার অন্যতম প্রিয় সিনেমাগুলোর মধ্যে একটি। গোপী বাঘাকে নিয়ে পরিচালক সত্যজিৎ রায় তিনটি ছবি করেন, গোপিকাইন বাঘাবাইন, হীরক রাজার দেশে আর গোপী বাঘা ফিরে এলো। এর প্রত্যেকটি ছোটদের যেমন প্রিয়, তেমনি এই প্রত্যেকটি গল্পই বড়দের জন্য কিছু না কিছু বার্তা বহন করে। গোপীবাঘার মূল গল্পটি কিন্তু তার ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচনা। সেই মূল গল্পের সাথে সত্যজিৎ রায়ের সিনেমার মিল হল গোপী, বাঘা, ভূত, হাল্লার রাজা, শুন্ডির রাজা এবং তিনটি বর, এই কয়েকটি চরিত্রে এবং বিষয়ে। এই কয়েকটি মিল বাদ দিলে সিনেমার মূল গল্প অনেক আলাদা। সিনেমাটি এত অসাধারণ হওয়ার কারণে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মূল গল্পটি কেমন যেন লোকচক্ষুর অগোচরে চলে যায়। তবে মূল গল্পটি সিনেমার থেকে অনেক আলাদা হলেও খুবই সুন্দর এবং তোমাদের মতো ছোট্ট বন্ধুদের জন্য খুবই উপযোগী। ছুটি ক্লাসিক্স বিভাগে আমাদের আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গোপীগাইন বাঘাবাইনের মূল গল্প। তোমরা গান গাইতে পারো। আমি একজন লোকের কথা বলবো, সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গোপীকাইন, তার বাবার নাম ছিল কানুকাইন। তার একটা মুদির দোকান ছিল। গোপী কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতেই পারত না, তাই তারা তাকে খাতির করে বলতো গোপীগাইন। গোপী যদিও একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান খুব করে গাইত। সেটা না গেয়ে সে তিলেকেও থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটে পালাত। যখন সে মাঠে গিয়ে গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগত। শেষে আর তার ভয়ে তার বাবার দোকানে খদ্দেরই আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানুকাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে ছুটে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতরে গিয়ে খুব করে গলা ভাঁজতে লাগলো। গোপীদের গ্রামের কাছে আর একটা গ্রামে একজন লোক থাকত, তার নাম ছিল পাঁচু পাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে বিষম ঢুলতে থাকত, আর পা নাড়তো, চোখ পাকাতো, আর দাঁত খিঁচত, আর ভ্রুকুটি করত। তার গ্রামের লোকেরা তা দেখে হাঁ করে থাকতো আর বলতো আহা। শেষে যখন হা 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 বলে বাঘের মতো খেঁকিয়ে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘাবাইন। তার এই বাঘা নামটি রটে গিয়েছিল। আসল নাম যে তার কি ছিল কেউ জানতো না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙত। শেষে আর পাঁচু তার ঢোলের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘার বাজনা বন্ধ হবে তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বললে, তুমি না পারো না হয় আমরাই সকলে চাঁদা করে ঢোলকের পয়সা দিয়ে দিই। আমাদের গ্রামে এমন একটা ওস্তাদ রয়েছে, তার বাজনা বন্ধ হয়ে যাবে। শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘাকে একটা ঢোলক কিনে দেবে, আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘার হাতেও সেটা সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া, আর ছাউনি মোষের চামড়ার। বাঘা সেটা পেয়ে যার পর নাই খুশি হয়ে বললে, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন থেকে সে দাঁড়িয়ে দাঁড়িয়েই সেই ঢোলক লাঠি দিয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়েও বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকের মাথা ঘুরতে লাগলো,
আর দিন কতক এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাঘাকে বললে, লক্ষ্মী দাদা, তোমাকে 10 আড়ি মিঠাই দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সবাই পাগল হয়ে যাব। বাঘা আর কি করে, তখন কাজেই তাকে অন্য একটা গ্রামে যেতে হলো। সেখানে 2 দিন না থাকতেই সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিলে। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়। তখন সে করলো কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়, ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে বলে, বাঁচলাম বাবু, বাঁচলাম। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতেও দেয় না, আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মুখ্যদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়াই ভালো, না হয় বাঘে খাবে, তবু আমার বাজনা তো চলবে। এই বলে বাঘা তার ঢোলকটি নিয়ে বনে চলে গেল। এখন বাঘার বেশ মজা হয়েছে, এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিছুই নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয়ে থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো ঢোলক শুদ্ধ আমাকে গিলে খাবে। সে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সে গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে সে গুপির গলা ভাঁজা। গুপিও বাঘার বাজনা শুনতে পায় আর বাঘারই মতো ভয়ে কাঁপে। শেষে একটু ভাবলো, এ বনে থাকলে কখন প্রাণটা যাবে তার চেয়ে এই বেলা এখান থেকে সরে পালাই। এই ভেবে গুপি চুপি চুপি বন থেকে বেরিয়ে পড়ল। বেরিয়েই দেখে আর একটি লোকও এক বিশাল ঢোল মাথায় করে সেই বনের ভিতর থেকে আসছে। তাকে দেখেই ভারী আশ্চর্য হয়ে গুপি জিজ্ঞেস করল, তুমি কে হে? বাঘা বললে, আমি বাঘা বাইন, তুমি কে? গুপি বললে, আমি গুপি গাইন, তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি, গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালাচ্ছিলাম, বলো তো তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছিলে? বাঘা বললে, বনের পূর্বধারে বটগাছের তলায়। গুপি বললে, আচ্ছা, সে যে আমারই গান শুনেছ, সেই কেন জানোয়ারের ডাক হবে? সেই জানোয়ারটাকে বনের পশ্চিম ধারে হর্তুকি তলায় বসে। বাঘা বললে, সে তো আমার ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতুম। ততক্ষণে তারা বুঝতে পারলে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালাচ্ছিল। তখন যে দুজনার হাসি, অনেক হেসে তারপর গুপি বললে, ভাই, আমি যেমন গাইন তুমি তেমন বাইন, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারি। এ কথায় বাঘারও খুবই মত হলো, কাজেই তারা খানিক কথাবার্তার পরে ঠিক করলে যে তারা দুজনায় মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুব খুশি হবেন তাতে তো আর ভুল নেই, চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে ফেলতে পারেন। গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ, তারা রাজাকে গান শোনাতে যাবে। দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়, নদীতে খেয়া আছে কিন্তু নিয়ে পয়সা চায়। বেচারা বন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বললে, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নেই, না হয় আমরা তোমাদের গিয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। তাতে খেয়ার চরণদারেরা খুব খুশি হয়ে নিয়েকে বললে, আমরা চাঁদা করে ওদের পয়সা দেব, তুমি ওদের তুলে নাও। কাজে সে এই কথায় আর আপত্তি করলে না, গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকা ছেড়ে দেওয়া হলো। নৌকো ভরা লোক বসে বাজাবার জায়গা কোথায় হবে, অনেক কষ্টে
সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিক একটু গুনগুনিয়ে গুপি গান ধরলে, আর বাঘা তার ধোলকটাতে লাঠি লাগালে, আর অমনি নৌকো শুদ্ধ লোক বিষম চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকাখানাকে উল্টে। তখন আর বিপদের অন্ত নেই, ভাগ্যিস বাঘার ঢোলকটি এত বড় ছিল তাই আঁকড়ে ধরে দুজনের প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া ঘটল না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে ভেসে সন্ধেবেলায় এক ভীষণ বনের ভিতরে গিয়ে কুলে ঠেকলে। সেই বনে দিনের বেলায় গেলেই ভয়ে প্রাণ উড়ে যায়, রাত্রির তো আর কথাই নেই। তখন বাঘা বললে, গোপীদা বড়ই তো বিষম দেখছি, এখন কি করি বলো তো? গুপি বললে, করবো আর কি, আমি গাইব তুমি বাজাবে, নিতান্তই যখন বাঘে খাবে তখন আমাদের বিদ্যেটা তাকে না দেখিয়ে ছাড়ি কেন? বাঘা বললে, ঠিক বলেছ দাদা, মরতে হয় তো ওস্তাদের মতো মরি, পাড়াগে ভূতের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজে কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলে। বাঘার ঢোলকটি সেদিন কিনা ভিজে ছিল, তাই তার আওয়াজটি হয়েছিল যার পর নাই গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার গলার আওয়াজটিও খুবই গম্ভীর হয়েছিল। সেই গান যে কি জমাটি হয়েছিল সে আর কি বলবো। এক ঘন্টা দু ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছে। এমন সময় তাদের দুজনেরই মনে হলো যেন চারদিকে একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের ওপর থেকে উঁকি মারতে লাগলে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাঁটা, দাঁতগুলো বেরুচ্ছে যেন মূলোর সার। তা দেখে তখনই আপন হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় বসে চোখ বেরিয়ে মুখ হাঁ হয়ে বেরিয়ে এলো। তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁতে এমনই ঠকঠকে লেগে গেল যে আর তাদের ছুটে পালাবারও জোর রইল না। ভূতগুলি কিন্তু তাদের কিচ্ছু করল না, তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়ে এসেছে। তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বায়না করতে। গান থামতে দেখে তারা নাকি সুরে বললে, থামলি কেন বা, বাজা বাজা। এই কথায় গুপির আর বাঘার একটু সাহস হলো। তারা ভাবলে, এ তো মন্দ মজা নয়, তবে একটু গেয়ে দেখি না। এই বলে যেই তারা আবার গান ধরেছে, অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগলো। সে যে কী কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বোঝবার জো আছে? গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমজদারের দেখা পায়নি। সে রাত এমনিভাবেই কেটে গেল। ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই, কাজেই তার একটু আগেই তারা বললে, চল বাবা মোদের গোদার ব্যাটার নিয়েতে চল, তোদের খুশি করে দেব। গুপি বললে, আমরা যে রাজবাড়িতে যাব। ভূতেরা বললে, সে যাবি এখন, আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে দেব। কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল। সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই। তারপর তাদের বিদায় করার সময় ভূতেরা বললে, তোরা কি চাস? গুপি বললে, আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি। ভূতেরা বললে, তাই হবে, তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস? গুপি বললে, আর এই চাই যে আমাদের যেন খাওয়া পরার কষ্ট না হয়। এই কথায় ভূতেরা তাদের একটি থলে দিয়ে বললে, তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভেতরে হাত দিয়েই তা পাবি। আর কি চাস? গুপি বললে, আর কি চাইব তা তো বুঝতেই পারছি না। তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দুজোড়া জুতো এনে দিয়ে বললে, এই জুতো পায়ে নিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবে। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বললে, তবে আমরা এখন রাজবাড়ি যাব, রাজবাড়ি।
অমনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল। গুপি আর বাঘা দেখলে তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে। এত বড় এমন একটা সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি। তারা তখনই বুঝতে পারলে যে এটা রাজবাড়ি, কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে যমদূতের মতো কতগুলো দারোয়ান দাঁড়িয়ে আছে। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিঁচিয়ে বললে, এইয়ো কাহাঁ যাতা? গুপি থতমত খেয়ে বললে, বাবা আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি। তাতে দারোয়ানগুলো আরও বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বললে, ভাগো ইহাসে। গুপিও তখন নাক সিটকে বললে, ইস আমরা তো রাজার কাছে যাবই। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামশাই ঘুমিয়ে আছেন, রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই গুপি আর সেই বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমনই গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটু আটকালো না। কিন্তু আসবার বেলা আটকাকা না আটকাক, আসবার পরে খুবই আটকালো। রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছুটোছুটি করতে লাগলেন। রাজবাড়িময় হুলুস্থুল পড়ে গেল। সিপাই সান্ত্রী সব খাঁড়া ঢাল নিয়ে ছুটে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারাও যদি তখন শুধু বলে আমরা এখান থেকে অমুক জায়গায় চলে যাব, তবেই তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়। কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর দুপা যেতে না যেতেই বেচারারা যে মার খেলো, জুতো লাঠি চাবুক কিল চড় কানমোলা কিছুই তাদের বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, বেটাদের নিয়ে 3 দিন জেলে ফেলে রাখো, তারপর বিচার করে তাদের মাথা কাটা যাবে। হায় গুপি হায় বাঘা, বেচারারা এসেছিল রাজাকে গান শুনিয়ে কত বকশিস পাবে ভেবে, তার মধ্যে কি বিপদ। পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেললে। সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথায় নড়তে চড়তেই পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে আর বলছে, ও গুপি দাদা, ওহো হো, আরে ও গুপি দাদা, মার খেলাম, প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে এসেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, ভয় কি দাদা, ঢোল গিয়েছে, জুতো আর থলে তো আছে, আমরা নিতান্তই বেকুব, তাই এতগুলো মার খেলাম। যাই হোক, যা হবার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটু মজা করে নিতে হবে। বাঘা এবার কথায় কথায় একটু শান্ত হয়ে বললে, কি মজা করবে দাদা? গুপি বললে, আগে তো খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখবো খন। এই বলে সে সেই ভূতের দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বললে, তাও তো দেখি একখানি পোলাও। অমনি একটা সুগন্ধ যে বেরুলো, তেমন পোলাও রাজারাও সচরাচর দেখতে পান না। আর সে কি বিশাল হাঁড়ি! গুপি কি সে থলির ভিতর থেকে তুলে আনতে পারে সেই হাঁড়িটা? সে যাই হোক, কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলিকে বললে, ভাজা ব্যঞ্জন চাটনি মিঠাই দই রাবড়ি শরবত শিগগির শিগগির দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ঘর ভরে গেল। দুজন লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা যে কোথায় চলে গেল তার ঠিক নেই। তখন বাঘা বললে, দাদা চলো এইবেলা এখান থেকে পালাই, নইলে শেষে মাথা কাটা যাবে। গুপি বললে, পাগল হয়েছ নাকি? আমাদের এমন জুতো থাকতে কি আমাদের মারে? দেখাই যাক না কি হয়। এই কথায় বাঘা খুব খুশি হলো। সে বুঝতে পারলে যে গুপি দাদা একটা কিছু মজা করবেই। দুদিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের দুজনে রাজ পোশাক চাই। বলতেই তার ভিতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলেও যে তেমন পোশাক
কেউ তৈরি করতে পারেনি কখনো। সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরনো কাপড় আর বাসন একখানি পুটুলির মধ্যে বেঁধে নিয়ে জুতো পায়ে দিয়ে তারা বললে, এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। অমনি দেখে রাজবাড়ির বাইরের প্রকাণ্ড মাঠে চলে এসেছে। সে মাঠের এক জায়গায় তাদের পুটুলিটা লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো। দূর থেকে তাদের আসতে দেখে রাজার লোকেরা ছুটে গিয়ে তাকে খবর দিলে, মহারাজ, দুজন রাজা এসেছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতে তিনি তাদের যার পর্নায় আদর দেখিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেওয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই আবার তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন যে না জানি এরা কত বড় রাজাই হবেন। তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞেস করলেন, আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোড় করে তাকে বললে, মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা আপনার চাকর। গুপি সত্য কথাই বলছিল, কিন্তু রাজা তাতে বিশ্বাস হলো না। তিনি বললেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলেন, যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর কিছু বিশেষ না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সেই দুটো লোকের বিচার হবে। তিন দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল, বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই তিন দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল। সেই তালা খুলে দেখা গেল সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটো ছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোড় করে বললে, হুজুর, আমাদের কোনো কসুর নেই, আমরা তালা দিয়ে রেখেছিলুম, তার উপর আবার আগা গোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলুম। ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো নিশ্চয়ই ভূত ছিল, নইলে এর ভেতর থেকে কি করে পালালো? এ কথায় সকলের বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে এই কথা শুনে বললেন, ঠিক, ও দুটো নিশ্চয় ভূত, আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভিতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকলো? তা শুনে সকলেই বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ও দুটো ভূত। বলতে বলতে তাদের শরীর শিউরে উঠল, গা বেয়ে ঘাম পড়তে লাগলো। তখন তারা বাঁকার সেই ঢোলকটির কথা মনে করে বললে, মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস, ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না, ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন। রাজামশাইও বললেন, বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? এখনই ওটাকে এনে পোড়াও। যেই এ কথা বলা, অমনি বাঘা দুহাতে চোখ ঢেকে হাঁও হাঁও করে কেঁদে গড়াগড়ি খেতে লাগলো। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিল হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি কি করবে। তখন সেটা যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? কি সর্বনাশ, এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয়। গুপির বড় ইচ্ছেও ছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সভায় বসার সময় সেই জুতোগুলোকে পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সভাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয় একটা ভারী অসুখ হয়েছে, আর সে বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যার পর্নায় গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলের চারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলের চারা লাগাতে হবে। এ কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবলে যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছেন, দিতে দিতেই বেদনা সেরে গেছে। সে যাই হোক, বাঘা যখন দেখলে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গিয়েছে,
তখন সেই বেলেস্তারার বেদনার ভেতরেই তার মনটা কত ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সঙ্গে তার ঘরে শুইয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারা হাওয়া করতে লাগলো। তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বললে, ছি ছি ভাই, যেখানে সেখানে কি অমন করে কাঁদতে হয়? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। বাঘা বললে, আমি যদি না কাঁদতাম তাহলে তো এতক্ষণে আমার ঢোলটি পুড়িয়ে শেষ করে দিত। এখন না একটু জ্বলুনি সইতে হচ্ছে, কিন্তু আমার ঢোলকটা তো বেঁচে গেছে। বাঘা আর গুপি এমনি কথাবার্তা বলছে, এদিকে রাজামশাই সভায় ফিরে এলে দারোগামশাই তার কানে কানে বললেন, মহারাজ একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। রাজা বললেন, কি কথা? দারোগা বললে, মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো, সে আর তার সঙ্গের ওই লোকটা, সেই দুটোই ভূত, আমি তাদের চিনতে পেরেছি। রাজা বললেন, তাই তো হে, আমারও যেন একটু সেরকম ঠেকছিল। তাহলে এত বড় মুশকিল দেখছি, বলো তো এখন কি করা যায়। তখন এই কথা নিয়ে সবার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো। কেউ বলল, রোজা ডাকো, ও দুটোকে তাড়িয়ে দিক। আর একজন বলল, রোজা যদি তাড়াতে না পারে তখন তো সে দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে, তার চেয়ে কেন রাতে ঘুমের ভেতর ও দুটোকে পুড়িয়ে মারুন না। এই কথাটা সকলের খুব পছন্দ হলো। কিন্তু এর মধ্যে একটু মুশকিল এই দেখা গেল যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতেও আগুন ধরে যেতে পারে। শেষে অনেক যুক্তির পরে স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না। রাজামশাই বললেন, সেই ঢোলকটাকেও তাহলে সেই বাগান বাড়িতে নিয়ে রাখা যাক, বাগান বাড়ি পোড়াবার সময় একসঙ্গে সকল আপদ চুকে যাবে। বাগান বাড়ি যাবার কথা শুনে গুপি আর বাঘা খুব খুশি হলো। তারা তো জানে না যে এর ভেতরে কি ভয়ঙ্কর ফন্দি রয়েছে। তারা খালি ভাবলে যে বেশ আরামে নিরিবিলিতে থাকা যাবে, সঙ্গীত চর্চারও সুবিধা হতে পারে। জায়গাটি খুবই নিরিবিলি আর সুন্দর। বাড়িটি কাঠের কিন্তু দেখতে চমৎকার। সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভালো হয়ে গেল। তখন গুপি তাকে বললে, ভাই আর এখানে থেকে কাজ কি, চল আমরা এখান থেকে চলে যাই। বাঘা বললে, দাদা এমন সুন্দর জায়গা তো আর থাকতে পারবো না, দুদিন এখানে রইলামই বা, আহ আমার ঢোলটা যদি থাকতো। বাঘা সেদিন বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে, গুপি বাগানের এক জায়গায় বসে গুনগুন করছে। এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল। তার সকল কথা বোঝা গেল না, খালি ও গুপিদা ও গুপিদা ডাকটা খুবই শোনা যেতে লাগলো। গুপি তখন ছুটে এসে দেখলে যে বাঘা তার সেই ঢোলকটি মাথায় করে পাগলের মতো নাচছে, আর যা তা আবোল তাবোল বলতে বলতে গুপিদা গুপিদা বলে চেঁচাচ্ছে। ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে আর কিছুতে স্থির থাকতে পারছে না, গুছিয়ে কথা বলতে পারছে না। এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেলে পর বাঘা একটু শান্ত হয়ে বললে, গুপিদা দেখেছ এই ঘরে আমার ঢোলকটি, আর কি মজা, হা 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 বলে আবার সে মিনিট দশে খুব নেচে নিল। তারপর সে বললে, দাদা এত দুঃখের পরে ঢোলকটি যে পেয়েছি, একটা গান গাও, একটু বাজিয়ে নি। গুপি বললে, এখন নয় ভাই, এখন বড্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়ার পর রাত্রে বারান্দায় বসে দুজনায় খুব করে গান বাজনা করা যাবে। রাজামশাই কিন্তু ঠিক করেছেন সেই রাত্রিরেই তাদের পুড়িয়ে মারবেন। দারোগার উপর হুকুম হয়েছে সেদিন সন্ধ্যার সময় সেই বাগান বাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে। দারোগামশাই 50-60 জন লোক নিয়ে সেই ভোজে উপস্থিত থাকবেন। খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবেন। সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলে যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। এদিকে দারোগামশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমলেই ঘরে আগুন দেবেন। তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন। তার ভাব দেখে যখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমলে তিনি সেখান থেকে যাবেন না, তখন গুপি বাঘাকে নিয়ে গিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগলো। একটু পরেই গুপি আর বাঘা দেখলে যে লোকজন সব চলে গেছে, আর কারো সারা শব্দ নেই। তারপর আরেকটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গিয়েছে,
তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান করে দিলে। এদিকে দারোগা মশাই তার লোকদের বলে দিয়েছে, তোরা প্রত্যেকটা দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন। তিনি নিজে গিয়েছেন সিঁড়িতে আগুন দিতে, আগুন বেশ ভালো মতোই ধরেছে। দারোগা মশাই ভাবছেন এই বেলা ছুটে পালায়। এমন সময় বাঘার ঢোল বেজে আর গুপিও গান ধরল। তখন আর দারোগা মশাই আর তাদের লোকেদের কারুর সেখান থেকে নড়বার জোর রইল না, সকলকে পুড়ে মরতে হল। ততক্ষণে গুপি আর বাঘাও আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলি নিয়ে সেখান থেকে চম্পট দিলে। সেদিনকার আগুনে দারোগা মশাই তো পুড়ে মারা গিয়েছিলেনই, তার দলের অতি অল্প লোকই বেঁচেছিল। সেই লোকগুলো গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতে তার মনে বড়ই ভয় হলো। পরদিন আর দু চারজন লোক রাজসভায় এসে বললে তারা সে আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল। তারা যখন ভারী আশ্চর্য রকমের গান শুনেছে সেখানে, আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে সচক্ষে দেখেছে, তখন যা রাজামশাইয়ের কাঁপুনি সেদিন আর সভা করা হলো না। তিনি তাড়াতাড়ি বাড়ির ভিতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন। এক মাসের ভিতরে আর বাইরে এলেন না। এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছে সেই বনে এসে উপস্থিত হয়েছে, যেখানে প্রথমে তাদের দেখা হয়েছিল। তাদের বড় ইচ্ছা যে এত ঘটনার পর একবার তাদের মা বাপকে দেখে যায়। বনে এসেই বাঘা বলল, গোপীদা এইখানে না তোমায় আমায় দেখা হয়েছিল? গোপী বলল, হ্যাঁ। বাঘা বলল, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? গুপি বলল, ঠিক বলেছ ভাই, তবে আর দেরি কেন, এই বেলা আরম্ভ করে দাও। এই বলে তারা প্রাণ খুলে গান বাজনা করতে লাগলো। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভাণ্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। রাজা অনেক সৈন্য নিয়ে তাদের পিছু পিছু প্রাণপণে ছুটেও ধরতে পারছিলেন না। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময় সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু সে গান একবার শুনলে তো আর শেষ অবধি না শুনে চলে যাওয়ার জো নেই, কাজেই ডাকাতদের তখন সেখানে দাঁড়াতে হলো। সারা রাতের ভিতরে আর সে গান বাজনাও থামলো না, ডাকাতদেরও সেখান থেকে যাওয়া ঘটলো না। সকালে হাল্লার রাজা এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তারপর যখন জানলেন যে গুপি আর বাঘার গানের গুণেই তিনি ডাকাত ধরতে পেরেছেন, তখন আর তাদের আদর দেখে কে। রাজকুমাররাও বললেন, বাবা এমন আশ্চর্য গান আর কখনো শুনিনি, এদের সঙ্গে নিয়ে চলো। কাজেই রাজা গুপি আর বাঘাকে বললেন, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। এই কথায় গুপি জোর হাতে রাজামশাইকে নমস্কার করে বললে, মহারাজ দয়া করে আমাদের দুদিনের ছুটি আজ্ঞা হোক, আমরা আমাদের পিতামাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানী থেকে উপস্থিত হব। রাজা বললেন, আচ্ছা এই দুদিন আমরা এই বনেই বিশ্রাম করছি, তোমরা তোমাদের মা বাবাকে দেখে দুদিন পরে সেখানেই আমাদের পাবে। গুপিকে তাড়িয়ে অবধি তার বাবা তার জন্য বড়ই দুঃখিত ছিল, কাজেই তাকে ফিরে আসতে দেখে তার বড় আনন্দ হলো। কিন্তু বাঘা বেচারার ভাগ্যে সেই সুখ মেলেনি। তার মা বাপ এর কয়েকদিন আগেই মারা গিয়েছিল। গ্রামের লোকেরা তাকে ঢোল মাথায় করে আসতে দেখেই, ওই রে সেই বাঘা বেটা আবার আমাদের হাড় জ্বালাতে এসেছে, মার বেটাকে মার। বাঘা বিনয় করে বললে, আমি খালি মা বাবাকে দেখতে এসেছি, দুটি দিন থেকে চলে যাব, বাজাবোটা যাব না। সেই কথা কে শোনে? তারা দাঁত খিচিয়ে তার মা বাপের মৃত্যুর কথা বলে এই বড় লাঠি নিয়ে তাকে মারতে এলো। সে প্রাণপণে ছুটে পালাতে পালাতে ইঁট মেরে তার পা ভেঙে মাথা ফাটিয়ে রক্তারক্তি করে দিলে। গুপি তাদের ঘরের দাওয়ায় বসে তার বাপের সঙ্গে কথা বলছিল। এমন সময় সে দেখলে যে বাঘা পাগলের মতো হয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটে আসছে। তার কাপড় ছিঁড়ে ফালি ফালি হয়ে
রক্তে লাল হয়ে গেছে। এমনই সে তাড়াতাড়ি বাঘার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, তোমার এ দশা কে করলে? গুপিকে দেখেই বাঘা একগাল হেসে ফেলেছে। তারপর সে হাঁপাতে হাঁপাতে বললে, দাদা বড্ড বেঁচে এসেছি, মুখগুলো আরেকটু হলে আমার ঢোলটি ভেঙে দিয়েছিল। গুপিদের বাড়ি এসে গুপির যত্নে আর তার বাপ মায়ের আদরে বাঘ আর দুদিনে যতটা সম্ভব সুখেই কাটল। দুদিন পরে গুপি তার বাপ মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার সময় বলে গেল, তোমরা তৈয়ার হয়ে থাকবে, আমি আবার ছুটি পেলেই আসবো, তোমাদের নিয়ে যাব। তারপর কয়েক মাস চলে গিয়েছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। এমন ওস্তাদ আর কখনো হয়নি, হবেও না। রাজামশাই তাদের ভারী ভালোবাসেন, তাদের গান না শুনে একদিনও থাকতে পারেন না। নিজের সুখ দুঃখের কথা সব গুপির কাছে এসে বলেন। একদিন গুপি দেখল রাজামশাইয়ের মুখখানি বড়ই মলিন, তিনি ক্রমাগত যেন কি ভাবছেন, যেন তার কোনো বিপদ হয়েছে। শেষ একবার তিনি গুপিকে বললেন, গুপি বড় মুশকিলে পড়েছি, কি হবে জানি না, শুন্ডির রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। শুন্ডির রাজা হচ্ছেন সেই যিনি যিনি গুপি আর বাঘাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। তার নাম শুনেই গুপির মনে একটা চমৎকার মতো পেল। সে তখন রাজামশাইকে বললে, মহারাজ এর জন্য চিন্তা করবেন না, আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেব। রাজা হেসে বললেন, গুপি তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধের ধারও ধারো না, তার কিছু বোঝো না। শুন্ডির রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? গুপি বললে, মহারাজ হুকুম পেলে একবার চেষ্টা করে দেখতে পারি, ক্ষতি তো কিছু হবে না। রাজা বললেন, তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। এ কথায় গুপি যার পর নাই খুশি হয়ে বাঘাকে ডেকে পরামর্শ করতে লাগল। গুপি আর বাঘা সেদিন অনেকক্ষণ ধরে পরামর্শ করেছিল। বাঘার তখন কতই উৎসাহ, সে বললে, দাদা এবারে আমরা দুজনে মিলে একটা কিছু করবই, আমার শুধু এক কথা একটু ভয় হচ্ছে, হঠাৎ যদি প্রাণ নিয়ে পালাবার দরকার হয় তবে আমি জুতোর কথা ভুলে গিয়ে সাধারণ লোকের মতো কোষে ছুট দিতে যাব আর মার খেয়ে সারা হব। এমনি করে দেখো না সেবারে আমাদের গায়ের মুখগুলোর হাতে আমার কী দশা হলো। যা হোক, গুপির কথায় বাঘার সেই ভয় কেটে গেল আর পরদিন থেকেই তারা কাজে লেগে গেল। দিন কতক ধরে রোজ রাত্রে তারা শুন্ডি চলে যায় আর রাজবাড়ির আশপাশে ঘুরে সেখানকার খবর নেয়। যুদ্ধের আয়োজন যা দেখতে পেলে সে বড়ই ভয়ঙ্কর। সে আয়োজন নিয়ে এরা হাল্লায় গিয়ে উপস্থিত হলে আর রক্ষে নেই। রাজার ঠাকুর বাড়িতে রোজ মহাধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনই ধরো পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লা রওনা হবে। গুপি আর বাঘা এর সবই দেখলে। তারপর একদিন তাদের ঘরে বসে দরজায় এটে সেই ভূতের দেওয়া থলিকে বললে, নতুন ধরনের মিঠাই চাই, খুব সরেশ। সে কথায় থলির ভিতর থেকে মিঠাই যা বেরুলো সে আর বলবার নয়। তেমন মিঠাই কেউ খায়নি, চোখেও দেখেনি। সেই মিঠাই নিয়ে বাঘা আর গুপি শুন্ডির রাজার ঠাকুর বাড়ির বিশাল মন্দিরের চূড়ায় গিয়ে বসলে। নিচে খুব পুজোর ধুম, ধূপ ধুনো শঙ্খ ঘণ্টা কোলাহলের সীমা নেই। আঙিনায় লোকে লোকারণ্য, সেই সব লোকের মাথার ওপরে ছড়াত করে মিঠাইগুলো ঠেলে দিয়ে বাঘা আর গুপি মন্দিরের চূড়ো আঁকড়ে বসে তামাশা দেখতে লাগলে। অন্ধকারের মধ্যে সেই ধূপ ধুনো আর আলোর ধোঁয়ায় কেউ তাদের দেখতে পেলে না। মিঠাইগুলো আঙিনায় পড়তেই অমনি কোলাহল থেমে গেল, অনেকেই লাফিয়ে উঠল, কেউ কেউ চেঁচিয়ে ছুটো দিল। তারপর দু চারজন সাহসী লোক কয়েকটা মিঠাই তুলে আলোর কাছে নিয়ে ভয় ভয় দেখতে লাগলে কী সেগুলো। শেষে তাদের একজন চোখ বুঝে তার একটু মুখে পুরে দিলে, দিয়েই আর কথাবার্তা নেই। সে দুহাতে আঙিনা থেকে মিঠাই তুলে খালি মুখে দিচ্ছে আর নাচছে আর আল্লাহ দিয়ে চেঁচাচ্ছে। তখন সেই আঙিনা শুদ্ধ লোক
মিঠাই খাবার জন্য পাগলের মতো কাড়াকাড়ি আর কিচিমিচি করতে লাগলে। এদিকে কয়েকজন ছুটে এসে রাজামশাইকে বললে, মহারাজ, ঠাকুরাজ পুজোয় তুষ্ট হয়ে স্বর্গ থেকে প্রসাদ পাঠিয়েছেন। সে যে কি অপূর্ব প্রসাদ সে কথা আমরা বলতে পাচ্ছি না। সেই কথা শুনবা মাত্রই মহারাজ প্রাণপণে কাছা গুঁজতে গুঁজতে ঊর্ধ্বশ্বাসে ঠাকুর বাড়িতে উপস্থিত হলেন। কিন্তু হায়, ততক্ষণে সব প্রসাদ শেষ হয়ে গিয়েছে। সমস্ত উঠোন ঝাঁট দিয়েও রাজামশাইয়ের জন্য একটু প্রসাদে গুঁড়ো পাওয়া গেল না। তখন তিনি ভারী চটে গিয়ে বললেন, তোমাদের কি অন্যায়! পূজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। তোমরা আমার জন্য একটা গুঁড়ো রেখে দাও না, তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। এই কথায় সকলে ভয়ে কাঁপতে কাঁপতে জোড়হাত হয়ে বললে, দোহাই দোহাই মহারাজ, আপনার প্রসাদ কি আমরা খেয়ে শেষ করতে পারি? বাপরে, আমরা খেতে না খেতেই ঝাঁ করে কোনখান দিয়ে সব ফুরিয়ে গেল। আজ আমাদের প্রসাদগুলো আপনি মাপ করুন, কালকে যত প্রসাদ সব মহারাজ একাই খাবেন। রাজা তাতে বললেন, আচ্ছা তাই হবে, খবরদার মনে থাকে যেন। পরদিন রাজামশাই প্রসাদ খাবেন, তাই এক প্রহর বেলা থাকতে তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন। আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। আর পূজোর ঘটা অন্যদিনের চেয়ে শতগুণ। সবাই ভাবছে দেবতা তাকে খুশি হয়ে রাজামশাইকে আরও ভালো প্রসাদ দেবেন। রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরও আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে মন্দিরের চূড়োয় বসল। আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, মাথায় মুকুট, গলায় হার, হাতে বালা, কানে কুণ্ডল। তারা দেবতা সেজে এসেছে, ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তবু রাজামশাই আকাশের পানে তাকিয়ে আছেন। এমন সময় গুপি আর বাঘা হাসতে হাসতে তার উপরে সেই মিঠাইগুলো ফেলে দিলে। তাতে রাজামশাই প্রথমে একটা চিৎকার দিয়ে তিন হাত লাফিয়ে উঠলেন, আর তারপর তাড়াতাড়ি সামলে নিয়ে দু হাতে মিঠাই তুলে নিয়ে মুখে দিতে লাগলেন, আর ধেই ধেই করে নাচনটা যা নাচলেন। এমন সময় গুপি আর বাঘা হঠাৎ মন্দিরের চূড়ো থেকে নেমে এসে রাজার সামনে দাঁড়ালো। তাদের দেখে সকলে ঠাকুর এসেছেন, ঠাকুর এসেছেন বলে কে আগে গড় করবে ভেবে ঠিক পায় না। রাজামশাই তো লম্বা হয়ে মাটিতে পড়েই রয়েছেন আর খালি মাথা ঠুকছেন। গুপি তাকে বললে, মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি, এসো তোমার সঙ্গে কোলাকুলি করি। রাজা তা শুনে যেন হাতে স্বর্গ পেলেন। দেবতার সঙ্গে কোলাকুলি টুলি সে কি কম ভাগ্যের কথা! কোলাকুলি আরম্ভ হলো, সকলে জয় জয় বলে চেঁচাতে লাগলে। সেই অবসরে গুপি আর বাঘা রাজামশাইকে খুব করে জড়িয়ে ধরে বললে, এখন তবে আমাদের ঘরে যাব। বলতে বলতেই তারা তাকে শুদ্ধ একেবারে এসে তাদের নিজেদের ঘরে উপস্থিত। ঠাকুর বাড়ির আঙিনায় সেই লোকগুলো অনেকক্ষণ ধরে হাঁ করে আকাশের পানে চেয়ে রইল। তারপর যখন রাজামশাই আর ফিরলেন না, তখন তারা যে যার ঘরে এসে বললে, কী আশ্চর্যই দেখলাম, রাজামশাই সশরীরে স্বর্গে গেলেন, দেবতারা নিজে তাকে নিতে এসেছিলেন। এদিকে রাজামশাই গুপি আর বাঘার কোলে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাদের ঘরে এসেও অনেকক্ষণ তার জ্ঞান হয়নি। ভোরের বেলায় তিনি চোখ মেলে দেখলেন যে সেই দুটো ভূত তার মাথার কাছে বসে আছে। অমনি তিনি তাদের পায়ে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, দোহাই দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো করব। গুপি বললে, মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূতও নই, আপনাকে খেতেও যাচ্ছি না। রাজামশাই কিন্তু তাতে একটুও ভরসা হলো না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুঁজে বসে কাঁপতে লাগলেন। এদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বললে, কাল রাত্রিরে আমরা সন্ধির রাজাকে ধরে এনেছি, এখন কি আজ্ঞা হয়? হাল্লার রাজা বললেন, তাকে নিয়ে এসো। দুই রাজায় যখন দেখা হলো, তখন সন্ধির রাজা বুঝতে পারলেন যে তাকে ধরে আনা হয়েছে। হাল্লা জয় করা তো তার ভাগ্যে ঘটলই না, এখন প্রাণটিও যাবে। কিন্তু হাল্লার রাজা তাকে প্রাণে না মেরে শুধু তার রাজ্যটিই কেড়ে নিলেন। তারপর তিনি গুপি আর বাঘাকে বললেন, তোমরাই আমাকে বাঁচিয়েছ, নইলে হয়তো আমার রাজ্যও যেত, প্রাণও যেত। আমি আর তোমাদের কী উপকার করতে পারি বলো? সন্ধি রাজ্যের অর্ধেক আর আমার দুটি কন্যা তোমাদের দুজনকে দান করলাম।
তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার রাজা জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজ্য পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলে। গুপির মা বাপের মান্য আর সুখ তখন দেখে কে। দিন দাদি না দাদি দিন গাইছে গুপি রাত্রি দিন, রেখা মাপা পানি মেজা সুরে তালে গাইছে খাসা, লাগলো বলে যুদ্ধ এবার শুন্ডি আর হাল্লায়, হাল্লা ভাবে রাজ্য গেল শুন্ডির পাল্লায়, গুপি বাঘা হাজির হলো দেবে দূতের বেশে, যুদ্ধে চাল হলো বাঞ্চাল শুধুই সন্দেশে, গুপি বাঘার কীর্তি কলা প্রটলো দেশে দেশে, শুদ্ধ মনে মুক্ত গানে ফিরল শান্তি শেষে। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।